রাজধানী ঢাকার পাশে আশুলিয়ার স্বনির্ভর ধামসোনার জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার ধামসোনা ইউনিয়নের নলাম ঘোড়াপীর মাজার এলাকায় আলহাজ জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুক আহমেদের সভাপতিত্বে স্থানীয় ধামসোনা ইউপির সুনামধন্য চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামসোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আব্দুল লতিফ মণ্ডল, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান মতিন, ধামসোনা 9 নং ওয়ার্ডের সফল মেম্বার ও আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোহাম্মদ শফিউদ্দিন। এছাড়া স্থানীয় জাফর ব্যাপারী উচ্চ বিদ্যালয়ের শত শত ছাত্রছাত্রী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠান